আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ নবী ফেরেশতাদের অভিশাপ থেকে বাঁচার 47টা আমল সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি 47 প্রকার লোকের প্রতি আল্লাহ ফেরেশতারা আল্লাহ রাসূল এবং সকল মানুষ লানত বা অভিশাপ করেন আমাদের জানতে হবে সেই সাতচল্লিশ প্রকারের লোক কারা এবং যে আমল করলে আল্লাহ লানত করেন ফেরেস তারা লানত করেন প্রিয় নবীজি লানত করেন এমনকি সকল মানুষ লানত বা অভিশাপ করেন সেই সাতচল্লিশ ধরনের আমলগুলি করা থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ সুতরাং চলুন অতি সংক্ষেপে কোরআন হাদিস থেকে সাতচল্লিশ প্রকারের লোক কারা তা জেনে রাখি প্রতিটি কোরআন ও হাদিসের নাম্বার সহ আপনাদের সুবিধার জন্য তুলে ধরলাম নাম্বার এক যারা কবরকে শেষদার জায়গা বানায় কবরের উপর মসজিদ নির্মাণ করে তাদের উপর আল্লাহ অভিশাপ দেন নাম্বার দুই মদিনা হারাম এরিয়ার মধ্যে যারা কোরআন সুন্না বিরোধী কাজ করে তাদের প্রতি আল্লাহ ফেরস্তা এবং সকল মানুষ অভিসম্পাত করে এবং তাদের কোনো অ্যাবাদত কবুল হবে না নাম্বার তিন যে নিজের পরিচয় গোপন করে নিজের বংশ পরিচয় পরিবর্তন করে বাবার নাম পরিবর্তন করে অন্যকে নিজের বাবা বলে পরিচয় দেয় তাদের প্রতি আল্লাহ ফেরস্তা ও সকল মানুষের লানব এবং তাদের কোনো অ্যাবাদত কবুল হবে না নাম্বার চার যে ব্যক্তি নিহত ব্যক্তির ওয়ারিসকে হত্যাকারী থেকে বদলা নিতে বাধা সৃষ্টি করে তাদের প্রতি আল্লাহ ফেরেস্তা সকল মানুষের এবং তাদের কোনো হবে না। যারা আছেন তারা খুনিকে বাঁচাতে খুনির অবলম্বন করা থেকে বিরত থাকবেন নাম্বার পাঁচ বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয় রেগে যায় আল্লাহ সাথে সাথে সেই সন্তানের প্রতি রেগে যান রাদি আল্লাহ তাল কাছে একটি সহিফা ছিল যাতে তিনি প্রিয় নবীজির বাণীসমূহ লিখে রাখতেন তাতে তিনি লিখেছেন চার ব্যক্তির উপর আল্লাহ ২৪ ঘন্টা অভিশাপ দেন তারা হলেন যে মা বাবাকে অভিশাপ দেয় যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ করে যে কোনো অন্যায়কারীকে আশ্রয় দেয় যে জমিনের আইল কেটে নিজের সীমানা বড় করতে থাকে পরের জমিন জবর দখল করে নাম্বার দশ চোরের উপর আল্লাহ লানত করেন নাম্বার এগারো এগারো উপর হয়ে ঘুমালে আল্লাহ রাগান্বিত হন নাম্বার বারো গোপনে গুণা করে তা আবার মানুষের কাছে প্রচারকারীর উপর আল্লাহ রাগান্বিত হন এবং দুনিয়াতে তাদের উপর আজাব পতিত হয় নাম্বার ১৩ যে নারী অন্যের শরীরে উলকি আঁকে নাম্বার চোদ্দ যে নারী নিজের শরীরে উলকি আঁকায় পনেরো জেনারি নিজে পরচুলা ব্যবহার করে নাম্বার ষোলো জেনারি পরচুলা অন্যকে লাগিয়ে দেয় নাম্বার লাগিয়ে জেনারি ভ্রো প্লাক করে নাম্বার আঠারো জেনারি অন্য নারীর ভ্রো প্লাক করায় বিউটি পার্লারের মালিকরা এর অন্তর্ভুক্ত নাম্বার উনিশ জেনারি দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করায় সৌন্দর্য বর্ধনের জন্য নাম্বার বিশ তালাক দিয়ে হালালা করার জন্য মিথ্যা মিথ্যা বিয়ে দানকারী লোকের উপর আল্লাহ লানত করেন নাম্বার একুশ হালালা করার জন্য টাকার বিনিময়ে যেই লোক বিয়ে করেই আবার সেই স্ত্রীকে তালাক দেয় নাম্বার বাইশ থেকে উনত্রিশ মদের সাথে জড়িত নয় প্রকারের লোকের উপর আল্লাহ চব্বিশ ঘন্টা লানত দেন তারা হলেন মদের উপর লানত মদ পানকারীর উপর লানত যে মদ পান করায় যে বিক্রি করে যে খরিদ করে যে যে মদ মিশ্রণ মিশ্রণ করে। করে যার যার নির্দেশে করা করা হয়। হয়। বহন বহন জন্য নাম্বার তিরিশ গোল বৈঠকের মাঝে যেখানে গোল করে মানুষ বসে আছে তার মাঝখানে গিয়ে যে বসে যায় তাকে আল্লাহ লানত করেন নাম্বার একত্রিশ জীবজন্তু পাখিকে বেঁধে রেখে তাকে লক্ষ্যবস্তু বানিয়ে তীর নিক্ষেপ করা তাকে কষ্ট দিয়া তার উপর আল্লাহ লানত করেন নাম্বার বত্রিশ যে নারী পুরুষের ভেশভূষা গ্রহণ করে যে পুরুষ নারীর ভেশভূষা গ্রহণ করে তাদেরকে আল্লাহ আল্লাহ রসুল লানত করেন নাম্বার তেত্রিশ ঘোষদাতা ঘোষ গ্রহিতাকে ঘোষদাতা গ্রহিতাকে আল্লাহর রসুল লানত করেছেন নাম্বার চৌত্রিশ মাতমকারী বিলাপকারী এবং মাতম বা বিলাপ শ্রবণকারীকে আল্লাহ রসুল লান করেছেন নাম্বার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সুদদাতা সুদগ্রহিতা সুদের সাক্ষী সুদ লেখকের উপর আল্লাহ রসুল লান করেন নাম্বার উনচল্লিশ যে ইমামকে বেশিরভাগ লোক অপছন্দ করে তবুও সে জোর করে ইমামতি করে নাম্বার চল্লিশ যে মহিলা স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত কাটায় নাম্বার একচল্লিশ যে লোক আজান শুনে ও নামাজে হাজির হয় না তাদের উপর নবীজি লানত করেছেন পবিত্র কোরআন থেকে ছয় প্রকার লোকের প্রতি আল্লাহর লানতের কথা জানতে পারা যায় তারা হলেন নাম্বার এক কাফের যেটি সুরা বাকার একশো একষট্টি নাম্বার আয়াতে আছে মোনাফেক নবীর শানে কটুক্তিকারী জালেম সম্প্রদায় ক্ষমতার জোরে উন্নয়কারী আত্মীয়তার বন্ধন ছিন্নকারী যে সাতচল্লিশটি গুনাহের কথা অপরাধের কথা বললাম তা থেকে বেঁচে থাকাই হলো আজকের সাতচল্লিশটি আল্লাহ যেসব কাজ করলে লানত করেন ফেরেস্তারা লানত করেন নবীজি লানত করেন সকল মানুষ লানত করেন আল্লাহ নারাজ হন সেসব কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন